সুপ্রিম কোর্টে যদি রায় হয় তাহলে তো কর্মচারীদের আনন্দের কোনো সীমা থাকবে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাজ্যের গলায় আঙুল দিয়ে ডিএ আদায় করা হবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, রাজ্যের গলায় আঙুল দিয়ে ডিএ আদায় করা হবে। এরকম কড়া ভাষায় উত্তর দিলেন কলকাতা হাইকোর্টের একজন প্রখ্যাত আইনজীবী। তিনি পরদে পরদে ব্যাখ্যা করলেন, অ্যানালাইসিস করলেন এবং তিনি গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন যে এই মুহূর্তে হতাশার কিছু নেই। 60 নম্বর সিরিয়াল হতে পারে, অতীতেও দেখা গেছে যে 60 নম্বর সিরিয়াল হয়েছে, অনেক মামলার শুনানি শুরু হয়েছে, আলোচনা হয়েছে, ডিসকাশান চলেছে, ক্রস ডিসকাশান হয়েছে, অ্যানালাইসিস হয়েছে, ক্রস অ্যানালাইসিস হয়েছে, সেটা SLP অ্যাট দি ফার্স্ট স্টেজ থেকে মোশন হিয়ারিংয়ে প্রবেশ করেছে, এরকম অনেক উদাহরণ আছে। আগে আমরা শুনে নিই ওই প্রখ্যাত কলকাতা হাইকোর্টের আইনজীবী কী বলেছেন, তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি। আমরা আশাবাদী যে ডিএ মামলা নিশ্চয়ই হবে। আসলে বিষয়টা হচ্ছে কি, এটা কোর্ট প্রসিডিওর ওপর ডিপেন্ড করে। অর্থাৎ এমন একটা জায়গায় মামলাটা রয়েছে সেটা কোনোভাবেই হয়তো টাচ করছে না, বা জজ সাহেব একটু আগে উঠছেন, জজ সাহেবদ্বয় তারা হতেই পারে। সেটা তাদের সম্পূর্ণ কোর্টে যখন একটা মামলা চলে সেটা কোর্ট প্রসিডিওরের মধ্যে চলে যায়, অর্থাৎ কোর্ট তার ওপরে আস্তে তার যে রায় ঠিক মতো ভাবেই এগোয়, অর্থাৎ সেইটা আমাদের সেইটুকু সময় আমাদের দিতে হবে, আমাদের মেনে নিতে হবে। এর মধ্যে অনেকেই অনেক রকম কথা বলছেন যে এই যে এত দেরি হচ্ছে এর পিছনে অন্য কোনো ব্যাপার আছে কি না, কোনো নেক্সাস আছে কি না, কোনো রকম কোনো আছে কি না। আমি সম্পূর্ণ তাদের আশ্বস্ত করে বলতে পারি যে এরকম কোনো ব্যাপার নয়, কারণ এগুলো কোর্টের পার্ট অফ দি প্রসিডিংস। এখানে বিভিন্ন কোর্টেও প্রচুর মামলা রয়েছে, সেগুলোও পড়ে থাকে, সেগুলো আস্তে আস্তে এগোয় বা পরবর্তীকালে দেখা যায় যারা মামলাকারী বা যারা যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা হয়েছে তারা প্রত্যেকেই প্রত্যেকেই রিলিফ পেয়েছেন। হাইকোর্ট ট্রাইব্যুনাল হাইকোর্ট থেকে আমরা আজ পর্যন্ত সমস্ত ম্যাটারই, প্রথম মামলাটি বাদ দিয়ে, প্রথম শুনানি বাদ দিয়ে সবকটিতেই জিতে আসছেন সরকারি কর্মচারীরা। তাদের বলবো, অনুরোধ করব, একটু ধৈর্য ধরুন। সুপ্রিম কোর্টে অর্থাৎ মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে রায় হলে সরকারের পক্ষে আমার মনে হয় অর্থকরী সমস্যায় পড়া খুব স্বাভাবিক, কিন্তু সেটা তো কোনো কথা নয়, করতেই হবে, কারণ এই টাকাটা সরকার ডিএ চুরি হিসাবে করেছেন। ডিএ চুরিটা বাঞ্ছনীয় নয়, কারণ সরকারি কর্মচারীদের নৈতিক অধিকার রাজ্য সরকারের কর্মচারী হিসাবে মহার্ঘ ভাতা পাওয়ার। চুরিটা হয়েছে এইভাবে যে রাজ্য সরকারের যে সমস্ত ডিএ বাবদ যে টাকাটি থাকে সেই টাকা থেকে অন্য সমস্ত কাজ করা হচ্ছে, যে কাজগুলি একেবারেই বাঞ্ছনীয় নয়। এবং তার যুক্তি দেখানো হচ্ছে তেলা মাথায় তেল দিয়ে কী হবে, তারা তো ভালোই মাইনে পান, আমরা এগুলো গরিব দুঃখীদের খাতে ব্যয় করব। গরিব দুঃখীদের খাতে ব্যয় করার জন্য অন্য কল্যাণকর প্রকল্প যে কোনো রাজ্য বা রাষ্ট্র নিতেই পারে, কিন্তু তাই বলে একজনের খাতে টাকা অন্য জায়গায় এইভাবে অপব্যবহার করা যায় না। এবার ওদের টাকার থেকেই যে টাকাটা গরিব দুঃখীদের পিছনে খরচ হচ্ছে সেটা হয়তো 5% কি 10%, বাকি টাকাটা কী হচ্ছে সেটা আমি আর কিছু বলতে চাই না, দর্শকদের ওপর ছেড়ে দিলাম। সুপ্রিম কোর্টে যদি রায় হয় তাহলে তো কর্মচারীদের আনন্দের কোনো সীমা থাকবে না, কারণ সমস্ত ডিএ এমন বকেয়া ডিএ 2009 সাল থেকে যা পেন্ডিং রয়েছে সমস্ত কিছুই রাজ্য সরকারের কাছ থেকে গলায় আঙুল দিয়ে আদায় করে নেওয়া হবে। এখানে কন্টেম মামলা পেন্ডিং রয়েছে, আর একবারও কিন্তু রাজ্য সরকারি আইনজীবী উচ্চতম ন্যায়ালয়ে বলেননি যে ডিএ পাবেন না। তার কিন্তু বক্তব্য হচ্ছে যে ডিএ নিশ্চয়ই পেতে পারেন, আমাদেরও সদিচ্ছা আছে দেওয়ার, কিন্তু কি করব, অত্যন্ত ফাইন্যান্সিয়াল স্ট্রিঞ্জেন্সি, অর্থাৎ অর্থের বড় অভাব, সেই জন্য আমরা সদিচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারছি না। রাজ্যের যে অর্থের অভাব বা এই সমস্ত যে কোনো কারণ হতে পারে না, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রচুর উদাহরণ আছে, প্রচুর আইনি নথি আছে। সুতরাং এইসব বলে ওখানে সুবিধে বা পার পাওয়া যাবে বলে আমি মনে করি না। আমরা শুনলাম তো
তো ফ্রেন্ডস, এখান থেকে এইটুকু আমরা আন্দাজ করতে পারি যে হয়তো মেঘ দেখে কেউ করিসনি রে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ঠিক বলেছেন, আড়ালে তার সূর্য হাসে। অর্থাৎ সবুরে মোয়া ফলে আমরা সবাই জানি, হয়তো কিছুটা দেরি হতে পারে। এবং তিনি পরিষ্কার করে বললেন যে এই যে ডিএর ব্যাপার, অনেকে বলছে যে কনস্পিরেসি, ষড়যন্ত্র, অমুক তমুক তমুক অমুক, তিনি বললেন যে এরকম অনেক হয়েছে যে অনেক কেস এইভাবে চলে, অনেক কেস ধীমে ধারে চলে যেগুলোকে পরে পরিপূর্ণতা লাভ করে। তাই আমাদের অবশ্যই উই মাস্ট হ্যাভ টু কিপ পেশেন্স অর হ্যাভ পেশেন্স, ধৈর্য আমাদের ধরে রাখতে হবে। তবে ধৈর্য যেহেতু আমরা ধরে রেখেছি, এতদিন পর্যন্ত ডিএ আন্দোলন চালিয়ে যাচ্ছি, কখনও আমরা ক্যাম্পেনিং করেছি, কখনও আমরা র্যালি করেছি, কখনও আমরা কর্মবিরতি করেছি, কখনও আবার স্ট্রাইকের মতো একটা শক্ত ধারণাকেও আমরা পোষণ করতে পেরেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা সেই পথ দিয়ে হেঁটেছি, সেই রাস্তায় হেঁটেছি যে রাস্তায় হাঁটার অধিকার ছিল না। তো এরকম যখন আমরা পরদে পরদে আমাদের কি বলবো, ডিপ এনথুজিয়াজম বা উৎসাহ নিয়ে আমরা লড়তে পেরেছি, তাই আমরা শেষ পর্যন্ত অবশ্যই লড়াই চালিয়ে যাব। ততদিন না পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, যেখানে সমস্ত রাজ্যের ডিএ পাচ্ছে, কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে, অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার ইন্ডেক্স অনুযায়ী পাচ্ছে, সেখানে অবশ্যই আমরাও পাবো। এবং না পাওয়া পর্যন্ত আমরা এই ডিএ আন্দোলন থামাবো না, কারণ আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কোনো অসৎ উদ্দেশ্য করিনি, আমরা চোর নই, আমরা ডাকাত নই, আমরা আমাদের ন্যায্য যে পাওনা অন্য রাজ্যগুলো পাচ্ছে, মূল্যবৃদ্ধি হলে সমস্ত কর্মচারীরাই কিন্তু সেই মূল্যবৃদ্ধির শিকার হয়, এমনটা নয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা যে মার্কেটে বাজার করে সেই মার্কেটে আমরাও বাজার করি। সুতরাং মুদ্রাস্ফীতি হলে, মূল্যবৃদ্ধি হলে তার কিন্তু খুব সবার উপর পড়ে, এবং তার জন্যই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে রাখা আছে একটা মান্যতা দেওয়ার জন্য। তাই এই মান্যতা দিয়ে আশা করা যায় যদি মোশন হেয়ারিং শুরু হয়, আমি বারবার বলেছি, আগের ভিডিওতে বলেছি, এখনও বলছি, আমাদের যে মেরিট, সে মেরিটে কিন্তু কেউ আমাদের আটকে রাখতে পারবে না। একমাত্র প্রথম আলোচনাটা বাদ দিয়ে আর যতগুলো আমরা আইনি লড়াই লড়েছি, স্যাটে বলুন, সেখানে জয়লাভ করা হয়েছে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, সেখানে জয়লাভ করা হয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ, সেখানে আমরা জয়লাভ করেছি, আবার তার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট 137 নম্বর ধারাকে হাতিয়ার করে, সংবিধানের 137 ধারাকে হাতিয়ার করে রিভিউ পিটিশন করেছিল, এবং সেই রিভিউ পিটিশনেই কিন্তু আমরা জয়লাভ করেছি। সুতরাং এহেন মামলা যার মেরিট লিস্ট সাংঘাতিক আছে, এটাকে আটকাতে কেউ পারবে না। সুতরাং আমাদের একটাই উদ্দেশ্য হবে, ধৈর্যকে ধরে রাখা, এবং হ্যাভ পেশেন্স, যাকে আমরা ইংরেজিতে বলি। কারণ এই আইনজীবী যেভাবে বললেন, যে বিষয়ে বললেন পরদে পরদে, তাতে আমাদের অপেক্ষা করলে অবশ্যই আমরা ডিএ আন্দোলনে সফল হব। এবং ওনার যে ভাষাটা বলেছেন যে রাজ্যের গলায় আঙুল দিয়ে ডিএ আদায় করা হবে, কারণ উনি বলেছেন যে আমার টাকা নেই, ফিনান্সিয়াল ক্রাইসিস, এগুলো নাল অ্যান্ড ভয়েড, যখন গভর্নমেন্টে তুমি বসেছো তোমাকে ডিএ দিতেই হবে, কারণ যদি ডিএ আন্দোলনে আমরা পাস করি। তো ফ্রেন্ডস, অবশ্যই আমরা তার জন্য 15 জুলাই সুপ্রিম কোর্টের দিকে লক্ষ্য রাখব, এবং আশা করা যায় সুপ্রিম কোর্ট আমাদের মান্যতা দেবে, এবং অবশ্যই আমরা এই আন্দোলনে সফল হব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।